আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুজনাবিন। الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وكريمنا ورحيمنا ورؤوفنا وغياسنا ومغيسنا أجمال الأجمالنا أجمال الأكمالنا سيدي محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعترته وخلفائه وشهدائه وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل محبتي يا مرشد شد برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين قال الله تعالى في شأن حبيبهم ومحبوبه ومعشوقه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا রুজবি বাবা কে বিনা কাবা তুমি আমার কান্দারি গো তুমি আমার কান্দারি গে পার কর ডো ভাই আমার পার কর ডো ভাই আমার জামান লই তোমারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা রজবি বাবা কে বেলা কাবা তুমি আমার মাওলানা গো তুমি আমার মাওলানা নিদান কালে নিদান কালে দিও দেখা এই পাপিরে ভুল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
সকলে জেগে গান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজান বেশিক্ষণ না, সামান্য একটু সময় চোখটা বন্ধ করে একটু কালবে জরাব দেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রেমের কত জালা আল্লাহ তোমরা আমাকে বোঝাই বয়ানি অন্তর পৈরা কইলা তোমরা হায়ামাই কে বোঝাই বয়ানি অন্তর পৈরা কইলা আমি জানি রজবি মৌলার প্রেমের কত জালাওয়া আমি বুঝি গো মুর্শিদ বাবার প্রেমের কত জালা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা মুর্শিদ কে রইয়া সে এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা রজবি কে রইয়া সে বালা ও পারবার দেখতে বালায়ন ভিতর ফুইরা কইলা ও পারবার দেখতে বালায়ন ভিতর ফুইরা কইলা আমি জানি গো রজবি মৌলার প্রেমের কত জালা আল্লাহ আল্লাহ আমি বুঝি গো মুর্শিদ বাবার প্রেমের কত জালা আল্লাহ 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 তোমরা আমার কই বুঝাই বয়ানি অন্তর ভৈরা কইলা আমি জানি গো প্রেমের কত জালাওয়া আমি বুঝি গো মুর্শিদ মৌলার প্রেমের কত জালা আল্লাহ আল্লাহ সুদর পর জগর লামে গাইথা নামের মালা রজবীর গাইথা নামের মালা জগ রইলা মানে গাইথা নামের মালা রজবীর গাইথা নামের মালা লইলা মালা লইলা গলা কেন করে সালা কলা লইলা মালা লইলা গলা কেন করে সালা কলা আমি জানি গো মুর্শিদ বাবার প্রেমের কত জালা আল্লাহ 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 আমি বুঝি গো রজবি মৌলার প্রেমের কত জালা আল্লাহ 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 প্রেমের বাগানের তালা খোলবা কেমন
প্রেমের ফল ফল কাছে দাও প্রেমের বাগানে আইয়া প্রেমের ফল ফল কাছে দাও রজবের বাগানে আইয়া আরশা 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 সম্রাট বরফের শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে এবং শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বাংলার আলা হযরত আল্লামা শের গাজী শের মিল্লাত মুহিউসুন্না মাহিউল বিদআ হযরত আল্লামা আল হাস আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে নভেম্বর শেখ রসুল রিজভী শরীফের সম্মানিত প্রধান মেহমান বিশেষ করে যার শুভ আগমন আজকের ওরস মুবারক হযরত আল্লামা হযরত মাওলানা পীরে কামেল মুর্শিদে মুকাম্মাল রিজভী দরবার শরীফের বর্তমান গদিনী সেন পীর সাহেব কিবলা আল্লামা কাজী কারি ডক্টর সিরাজুল আমিন রিজভী সুন্নি আল কাদরী সাহেব খলিফা রিজভী দরবার শরীফ বর্তমান গদিনী সেন পীর সাহেব কিবলা রিজভী দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সকলে বলি আমিন। আর একটু মহব্বতে বলি না উপস্থিত আছেন প্রধান আকর্ষণ রিজভী শাহ হুজুর কিবলার অতি আদরের খাদেম যিনি দীর্ঘদিন পর্যন্ত হুজুর কিবলার খেদমত করেছেন এবং বাতিলের আতঙ্ক বর্তমানে যার নাম শুনলে বাতিলের অন্তরে ভূমিকম্পের সৃষ্টি হয় কথা কন জোরে গান আল্লামা মাওলানা মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নি আল কাদরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আমিন। উপস্থিত আছেন আমার ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়াতের নয়নমণি হযরত মাওলানা ক্বারী ইব্রাহিম আহমদ বাবুল রিজভী সুন্নি আল কাদরী সাহেব উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা মীর মোহাম্মদ বুরহানউদ্দিন চিশতি সুন্নি আল কাদরী সাহেব উপস্থিত আছেন হযরত মাওলানা আরমান আলী রিজভী সুন্নি আল কাদরী সাহেব সহ উপস্থিত বিশেষ করে উপস্থিত আছেন আজকের যিনি বিশেষ বক্তা ইমানি আলোচক অনলবর্ষী তরুণ বক্তা রিজভী মাওলার অতি আদরের রুহানি সন্তান আশিক রসুল আশিক রিজভী জনাব মোহাম্মদ নোমান রিজভী সুন্নি আল কাদরী তিনি ইনশাআল্লাহ আপনাদের সামনে অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা পেশ করবেন। আর অধিকার নাইবিনে ওলামায়ে কেরাম মুরব্বি আলে আজাম মুরব্বি বাবারা যুবক ভাইরা ছোট ছোট কচি কাছে মাসুম বাচ্চারা প্রধান শির আমার মা ও ভুনেরা সর্বস্তরের ইমানদার সুন্নি মুসলমান বাবা ভাইরা যারা আছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সকলে আমরা মহব্বতে বলি খুশি না বেজা ঠিক বন্ধু একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই একটু মহব্বতে বলেন না আছে না নাই আমার আল্লাহ বলেন বান্দারা শুনো লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ তো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিচ্ছি এত রহমত দিচ্ছি এত কিছু দিচ্ছি না চাহিতেই তোমাদের চাহিদা পূরণ করতেছি কথা কোন ঠিক না বেঠি আনন্দ আল্লাহ বলেন যদি এত কিছু পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা পোষণ করবে আমি আল্লাহ ঘোষণা করলাম লা আযিদান্নাকুম আমি আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইন কাফারতুম কিছু না ফরমান আছে না জোরে কর না আর একটু মহব্বত কর না না ফরমান বান্দা আল্লাহরই ডরাই না বান্দার ডরাবো নাউজুবিল্লাহ কথা কর আছে না নাই এমন না ফরমান যারা তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লা শাদীদ জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন কি কোন ঠিক কিনা আর একটু মহব্বত কোন ঠিক কিনা কাজেই আমরা একটা জবান বন্ধ রাখবো না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জোশে খুশে উচ্চ কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি বেশিক্ষণ সময় নাই
অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনার শেষ দিকে টানবো ইনশাআল্লাহ। হুজুর কেবলাগণের ইমানি আলোচনা আমরা শুনবো, কি কোন রাজি আছি না নাই? মহব্বতে বলেন না রাজি আছি না নাই? আমার বন্ধু, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন, জোরে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আমার আল্লাহর রহমত চায় না। কথা কন জোরে কন ঠিক কিনা? আমার বাজানো, আমরা সকল মানুষ আল্লাহর রহমত চাই, এমন কোন মানুষ নাই যে আল্লাহর রহমত চায় না। আমন্ত্রণ সাধারণ মানুষ বলেন, কৃষক বলেন, দিন মজুর বলেন, মাস্টার বলেন, ছাত্র বলেন, আইনজীবী বলেন, প্রশাসন বলেন, মন্ত্রী মিনিস্টার বলেন, যত কিসিমের লোক বলেন, সকলে আলেমদের কাছে আসে, পীর সাহেব কিবলাদের কাছে আসে আর বলে হুজুর গো একটু মেহরবানি করে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করে। কথা কল ঠিক কিনা? আমার মায়ের বন্ধুরা, ও নবীর পাগলা, এখন গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমরা যারা রহমতের তালাশ করি, আমরা যারা রহমত চাই, আমরা যারা রহমতের জন্য হয়রান হয়ে যায়, এখন আমার জানতে হবে রহমত কি আমাদের কুটির বাজারে পাওয়া যাবে? জোরে কর, রহমত কি ভ্রমণ বাড়িয়ে কিনতে পাওয়া যাবে? এই রহমত কি ঢাকাতে কিনতে পাওয়া যাবে? না না না, এই রহমত তো কিনতে পাওয়া যায় না রে। এই রহমতের একটা সেন্টার আমার আল্লাহ দুনিয়াতে রেখেছে, এই রহমত পাওয়ার একটা ফ্যাক্টরি আমার আল্লাহ খুলেছে, এই রহমত পাওয়ার একটা কারখানা বানিয়েছে। দুনিয়ার মাস্টারের কাছে না, দুনিয়ার মন্ত্রীর কাছে না, দুনিয়ার রাষ্ট্রপতির কাছে না রে, এই রহমতে পাওয়া যায় আল্লাহর ওলি দরবারে। আরেকটু বড় করে কোন ঠিক কিনা? আমরা রহমত পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাইতে রাজি আছি না নাই? আরেকটু মহব্বত গলা শুনে নাই? তাহলে আমার সাথে সাথে বলেন, আমরা জিয়ারত করিতে যাইব রে জিবে মাওলার দরবারে, আমরা জিয়ারত করিতে যাইব রে জিবে মাওলার দরবারে, আর মাহওয়ান বনাহমান বলা বাবা সে যাব আমারে, আর মাহওয়ান বনাহমান বলা বাবা সে যাব আমারে, আমরা জিয়ারত করিতে যাইব রে জিবে বাবার দরবারে, আমরা জিয়ারত করিতে যাইব রে জিবে বাবার দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত পাগল ফকির মাস্টার মেহরা রে জিবে মাওলার দরবারে, কত পাগল ফকির মাস্টার মেহরা মুর্শিদ বাহাবার দরবারে, তার মাহওয়ান বনাহমান সব সারিয়া রে জিবে শারজে কর করে, তার মাহওয়ান বনাহমান সব সারিয়া আমার বাজন, ওই আমার নবীর পাগলের আরে, আল্লাহর রহমত যদি পেতে হয় আল্লাহর নৈকট্য
একটু যদি অর্জন করতে হয়, আমার আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, অবশ্যই আমার মদিনার নবীকে রাজি করতে হবে। আমার মদিনার নবীকে যদি রাজি করতে হয়, বর্তমান জামানার মধ্যে অবশ্যই অবশ্যই একজন কামেলে মুকাল্লাল লাগবে। যেরকম ঠিক কিনা, মুর্শিদ ছাড়া কি নবী পাওয়া যাবে? কামেল মুর্শিদ ছাড়া, ওলি আল্লাহ ছাড়া আমার নবী পাওয়া যাবে না। নবীজিকে না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? দয়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মাশাআল্লাহ, এতগুলো মানুষ মহব্বতে বলেন না, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? দালায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, রজবীর না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল তশরীফ আনলেন মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল তশরীফ আনলেন মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বলেন, রাসূল তশরীফ আনলেন মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনা তার রোজায় আছে, হায়াত জিন্দা নবী আমার, হায়াত জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপন পীরের সুরতে আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। সেই মুর্শিদের হাত শরত পর হইয়া যাবি রে মন, শরত পর হইয়া যাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বাবা রজবীর না পাইলে কি আর রাসূল পাবি? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আমরা কেন আল্লাহর নিজের দরবারে যাব, কেন বলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো? বাজানো কেন মুর্শিদের কদমে চমকাবো, কেন মুর্শিদের দরবারে যাব? একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, দুনিয়ার দন্দৌলত হাসিল করার জন্য না, দুনিয়ার টাকা করি বাড়ি গাড়ির জন্য না, দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য না, দুনিয়ার অর্থবিত্ত পাওয়ার জন্য না। আল্লাহর নবীর দরবারে আপনি কেন যান, আমি কেন যাই, আমরা কেন যাব? বাজানো অন্য কোন কারণ, একটাই মাত্র কারণ, কারণটা হলো কি, আল্লাহর নবীর দরবারে গেলে আল্লাহ মিলে যায়। কথা কন ঠিক কিনা? আর একটু মহব্বতে কন ঠিক কিনা?
আপনি আমি কেন আলীর দরবারে যাই, কেন আলী আল্লাহর সাথে সম্পর্ক রাখি? আজকে না জেনে না বুঝে, জানেও না বুঝেও না, তারা না জেনে আল্লাহর ওরিদের বিরুদ্ধে কথা বলে। আমি বলবো বন্ধু, জানার কোনো শেষ নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলির বিরোধিতা করিও না, আল্লাহর ওলির সাথে দুশ্মনী রাখিও না, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করিও না। কারণ কি জানোনি, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, যাদের সাথে আমি আল্লাহর একটা কানেকশন তৈরি হয়ে গেছে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, ওই সমস্ত বন্ধু যারা, তাদের সাথে যদি বেয়াদবি করবা, তাদের সাথে যদি দুশ্মনী করবা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে না। আর একটু বড় করে বলেন না, নাউজুবিল্লাহ। এখন কি আমরা ওলির সাথে বেয়াদবি করব না গোলামি করব? আর একটু মহব্বতে কল কি করব? ওলির গোলামি করলে কি লাভ, ওলির জায়গাতে গেলে কি লাভ? আমাদের মুর্শিদ তো সাধারণ ওলি না, রিজবি মাওলা কেবলা কাবা তো সাধারণ কোন ওলি না। বাজানো যিনি শুধু ওলি না, ওলি বানানে ওয়ালা। জোরে কল সুবহান, কি কল? এই কথার উপর কি কারো অধিমত আছে? আমাদের মুর্শিদ যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে একটা আপনারে ওলি বানাইতে পারে, পারে কি পারে না? জোরাকাল পারে কি পারে না? ও বন্ধু, আমি প্রথমে বলছিলাম শুকরিয়া আদায় করব, এই আলোচনাটা ছেড়ে দিয়েছি। শুকরিয়া কোন দিক দিয়ে আদায় করবেন? এক তো মানুষ এই দিক দিয়ে শুকরিয়া, আরেক মুসলমান এক দিক দিয়ে এই দিক দিয়ে শুকরিয়া, আরেক নবীর দুশ্মন না সুন্নি। সুবহানাল্লাহ, কথা কন ঠিক কিনা? এই দিক দিয়ে শুকরিয়া। আরেকটা শুকরিয়া হলো আমাদের মুর্শিদ, এমন এক মুর্শিদ যার সাথে বর্তমান বিশ্বের কোন পীরের কোন তুলনা চলে না। কথাগণ ঠিক ঠিক ইতিহাস খুলে দেখুন, আপনাদের আমাদের জীবনের আগেকার সংগ্রামী জীবনগুলো খুলে দেখুন, হয়তোবা আমরা তবলিগি, হয়তোবা জামাতি, হয়তোবা শিবির, হয়তোবা নবীর দুশ্মন হয়ে থাকতাম। কথা বলেন, যখনই রেজবি বাবা কেবলাকে আমার ইমানি আলোচনা আমাদের তাকদীরে এসেছে, আমরা শুনতে পেয়েছি, তখন আমরা সুন্নি হতে পেরেছি। কথাগণ ঠিক কিনা? রেজবি বাবা সারা কি আর ইমান পাইতাম আমরা, রেজবি বাবা সারা কি আর ইমান পাইতাম? কথা কন ঠিক কিনা? থাকিতাম হাবি, না হইতাম খারেজি, না হইতাম তবলিগি, না হইতাম জামাতি, 72 দল হইয়া ভাবে জীবন কাটাইতাম আমরা, 72 দল হইয়া ভাবে বাঁচিয়া থাকতাম। রিজবি বাবা সারা কি আর ইমান পাইতাম আমরা, রিজবি বাবা সারা কি আর ইমান পাইতাম বলেন, রিজবি মাওলা সারা কি আর ইমান পাইতাম? আমি অন্যদিকে যাব না, আল্লাহর ওলির সাথে কেন সম্পর্ক রাখব, আল্লাহর ওলির সাথে কেন মহাব্বত রাখব? আল্লাহর ওলিরা কি না করতে পারে আসুন না সামনে বাড়ি। আনন্দ তাজকিরাতুল আউলিয়ান আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ওই তাজকিরাতুল আউলিয়ার মধ্যে কথাটা সুন্দরভাবে বলেছেন। বেজানা আমাদের পাগলেরা গভীরে মনোযোগ অন্তরের কান লাগালে, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলির জামানার মধ্যে এমন একটা মানুষ ছিল যে সব সময় আগুনের পূজা করত। বন্ধুরা আমার, যার নাম ছিল শামউন। আনন্দ রে, ওই শামউন সারাটা জলম অগ্নি পূজা করেছে, অগ্নি পূজা করতে করতে তার জীবনটাকে কোরবান করে ফেলেছে, জীবনটা বরবাদ করে ফেলেছে। শেষ বয়সে শামউন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেল। আমার মাইরা এই খবর যখন আল্লাহর নবী হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, মাজানো আল্লাহর ওলি এত দয়ার সাগর, কথা কন ঠিক কিনা? আর একটু মহব্বতে কন ঠিক কিনা? মাজানো আল্লাহর নবী হাসান বসরি ওই শামাউনকে দেখার জন্য গেল, যাওয়ার পরে দেখতেছে শামাউন বিছানার মধ্যে পড়ে কাতরাচ্ছে, শামাউন মৃত্যুর বিছানায় ছটফট করতেছে, শামাউন মৃত্যুর
সঙ্গে পাঙ্গা লড়তেছে আনন্দ, মনে হয় সামন বেশিক্ষণ বাঁচবে না। এমন সময় আল্লাহর নবী হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, সামন রে, এখন তোর সময় আছে, তুই কলেমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। সামন ডাক দিয়ে কই, আল্লাহর নবী হাসান বসরি গো, আপনার এই কথাটাই আমি এখন মানতে পারবো না, আমি এখন গ্রহণ করতে পারবো না। আবন্দ গভীর মনোযোগান করে কান লাগালে। সামন যখন এই কথা বলল, আল্লাহর নবী হাসান বসরি